এটা হচ্ছে তেলাপিয়া মাছ সরষে বাটা দিয়ে ঝাল এটা হচ্ছে আমুদি মাছের ঝাল সবাই খাওয়া দাওয়া করছে বসে এই হচ্ছে মেন জিনিস আজকে আমি আবার চলে এসেছি ব্যারাকপুর ওভারব্রিজের নিচে এটা হচ্ছে নিধির হোটেলে এই হোটেলে আমি আরেকবার খেয়েছিলাম একদম লকডাউন যখন শুরু হয় সেই সময় এখানে খাওয়া দাওয়া করছিলাম আবার এখানে চলে এসেছি দেখুন এখানে হচ্ছে নিধির এখানে দেখতে পাচ্ছেন এখন গরম ভাত ফুটছে একেবারে আজও হবে গরম ভাত নামবে যা সার্ভ করবে খাওয়া দাওয়া করবে ভেতরে কী আছে তৈরি তরকারি চলুন দেখে আসি একবার মাছ থেকে শুরু করে মাংস এখানে রয়েছে দাদা এখানে একটু দাদা কী মাছ আছে এটা তেলাপিয়া তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে তো সর্ষে বাটা মানে আমার একদম মনের মতন খাওয়া এটা চারাপোনা চারাপোনা মাছ জিরে বাটা দিয়ে ঝোল জিরে বাটা ঝোল মনের মতন খাবার দাবার কিন্তু এখানে রয়েছে কি এটা চিকেন চিকেন রয়েছে চিকেন রয়েছে আর ওখানে ভাত সাজানো রয়েছে তরকারি রয়েছে আর কি এখানে সাজিয়ে বসে খাবো দেখুন এখানে গরম গরম ভাত সার্ভ হচ্ছে ফুলকপি আলু ভাজা এটা হলো ডাল মসুর ডাল স্যালাড আর লেবু আজকে গন্ধর পাওয়া যায়নি এমনি লেবু আছে ওখানে ভাতটা একটু পাকা হওয়া ঠান্ডা হয়ে গেছে এখানে সঙ্গে সঙ্গে দেখুন গরম ভাত নামছে গরম ভাত নামছে এটাকে নিয়ে বসবো গরম ভাত খেতে খুব ভালো লাগে এই জাস্ট নামছে ভাত ভাত হয়ে গেছে এই আসছে আমার থালি এটা যে প্লেন হচ্ছে সবজি ভাত এটা নর্মালি দাম হচ্ছে 535 টাকা তো এর মধ্যে কী আছে বলে দিই এর মধ্যে রয়েছে হচ্ছে মুসুর ডাল এই চলে রয়েছে রুই মাছ আলু দিয়ে ঝোল পাতলা ঝোল এটা হচ্ছে চিকেন আলু ঝোল লম্বা একটা লেগ পিস রয়েছে আমি দেখতে পাচ্ছেন আচ্ছা আর সাথে বলেছি এটা হচ্ছে হচ্ছে লাউ লাউ বড়ি তরকারি চলে এলো ডিমের ঝোল এখানে শশা পেঁয়াজ হচ্ছে আর গন্ধরাজ লেবু এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা এটা হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল এটা হচ্ছে আমুদি মাছের ঝাল দেখতে পাচ্ছেন আর আমার পাশে অনেক সবাই খাওয়া দাওয়া করছে বসে এই হচ্ছে মেন জিনিস জিরে বাটা ঝোল জিরে বাটা ঝোল ঝোল হচ্ছে চারাপোনা মাছ জিরে বাটা ঝোল চারাপোনা মাছ এই হচ্ছে নিধির হোটেল ব্যারাকপুর নিধির হোটেলের এতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করবে রোজ দুপুরে আপনারা পেয়ে যাবেন তবে এত কিছু তো খাওয়া সম্ভব না আমি খাবো না এই জিরে বাটা ঝোল দিয়ে যে চারাপোনা মাছ যেটা আছে এটা আমি খাবো দাদা একটু এসে একটু বসো একটু বসে দামটা বলো তো একটুখানি কোনটা কী দাম আছে কোন মাছ ডিম কী দাম আছে বসতে হবে হ্যাঁ বসো 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 এই দাদা উনি কোন মাছের কী দাম আছে মাছের কী দাম আছে এই সমস্ত তো উনি বলে দেবে বলো তেলাপিয়া মাছ হচ্ছে 40 টাকা পিস ডিম হচ্ছে 15 টাকা পিস মুরগির মাংস হচ্ছে 35 টাকা পিস আচ্ছা রুই মাছ হচ্ছে 30 টাকা পিস আমুদি মাছ হচ্ছে 30 টাকা প্লেট চারাপোনা 40 টাকা পিস আর তোমাদের এই প্লেন সবজি ভাত হচ্ছে 35 টাকা সব থেকে দাম কম একদম তো এত কিছু তো খাওয়া সম্ভব না আমি এই জিরে বাটা ঝোল দিয়ে চারাপোনা দিয়ে খাবো জিরে বাটা ঝোল কথাটা শুনেই মুখ দিয়ে জল বেরোচ্ছে জির দিয়ে জল পড়ছে তো এত কিছু না খেয়ে জিরে বাটা ঝোল দিয়ে খাবো কেন বাড়িতে প্রায় তো মাছ মাংস তো হতেই চলেছে জিরে বাটা ঝোলটা কখনো বাড়িতে খাইনি আজকে ট্রাই করবো যদি ভালো লাগে তো বাড়িতে খাবো প্লাস যদি এই খাওয়া দাওয়া ভালো লাগে নেক্সট টাইম আমি আমার গিন্নিকে নিয়ে আসবো এখানে বসে খাওয়া দাওয়া দাদা এই এইসব নিয়ে যাও আমরা এখানে আসি ধরুন সেখানে তো আসছি রেগুলার হয়তো থাকে না মাঝে মধ্যে আসি এখন অবধি তো খাওয়া দাওয়া কোনোদিনই খাবার খারাপ পাইনি এটা এগুলো নিয়ে
আমি আমার চয়েস এর জিনিস নিয়ে নিয়েছি, আমুদি মাছের ঝাল, জিরে বাটার দিয়ে চারা পোনা মাছের ঝোল। প্রথমে খাবো হচ্ছে আমি এই যে লাউ বড়ির তরকারি, সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার দাবার। এখানে খাওয়ার আগে যেটা বলি, লাউ বড়ি তরকারিটা অসাধারণ টেস্ট, খুব সুন্দর। পাশে কিছু ডগি কাই কাই মারামারি শুরু করে দিয়েছে, একটা আওয়াজ আসছে। এখানে সম্পূর্ণ ঘরোয়া রান্নাবান্না খেয়ে যদি আপনাদের মানে কোনোরকম বুক জ্বালা বা কোনো অস্বস্তি ভাব এসব কোনো ব্যাপার নেই, একদম ঘরোয়া রান্না, বাটা মশলায় রান্না সব কিছু, এখানে কোনো রিচ ব্যাপার নেই কিছু। দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার এই ভিড় লেগে গেছে এখানটা। আর আমার পাশে এই দাদারাও প্রায় এসে খাওয়া দাওয়া করেন, দাদাও বলেছেন যে এখানকার রান্নাবান্না আর পর্যন্ত খেয়েছেন কোনো রকম সমস্যা নেই, কোনো রকম বীজ বা উগ্র ভাব কিছু নেই, খুব ভালো রান্না। আমার একটু বড় পাস নেওয়া শিয়ালদা মেন লাইন ট্রেন যাচ্ছে, শিয়ালদা মেন লাইন ট্রেন যাচ্ছে। লাউ বড়ি খাওয়া হয়ে গেল, দাদা খাবার ডাল দিয়ে আর এই যে ভাজা দিয়ে খাওয়া, মুসুর ডাল চুমুক দিয়ে খেতে ভালো লাগে, অসাধারণ। কাকা ডাল দাও তো, ডাল দাও তো, ডালটা খুব ভালো হয়েছে। মঙ্গলা লেবু দাও, ডালটা গরম হয়নি না, ঠিক আছে। তো লেবু চটকে নিলাম, আমুদি মাছের ঝাল, আমুদি মাছের চচড়ি তো বাড়িতে খেয়েছি, আমুদি মাছের টক খেয়েছি, আমুদি মাছের ঝাল খাচ্ছি। একদম টাটকা তাজা ফ্রেশ মাছ, এটা দিয়ে খাওয়ার পরে একটু গরম ভাত নেবো। ঘরোয়া রান্নার একটা অনুভূতি, ডালটা খুব ভালো লাগছে, কিন্তু ডালটা ঠান্ডা হয়ে গেছে, তবে এটা শেষ করে দিই, যখন গরম পড়েছে মুসুর ডাল খুব ভালো ছিল। তো আমার তো আমুদি মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেলো, আর একটু ভাত নেবো, এরপর গরম ভাত নেবো, আর একটুখানি ঝোল নেবো। কাকা একটু গরম ভাত দাও আর তোমার এই জিরে বাটার ঝোল দাও, একটু শশা পেঁয়াজ দিও। এখানে যা চাইবেন তাই পাবেন, গরম ভাত চাইলে একদম গরম গরম ভাত দেবে আপনি।
এই যে গরম ভাত দাও তোমাদের পরে ভাত কত এটা 5 টাকা আচ্ছা ঠিক আছে ভালো অল্প অল্প দাও আট দাও বল 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 হ্যাঁ আসুন হ্যাঁ ঠিক আছে আর জিরে বাটা ঝোল দাও একটু ভাপে আছে আচ্ছা দেবো 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 হ্যাঁ বাটা বাটা একদম গরম ভাত দেখতে পাচ্ছেন আর ভাতটা চাল যেটা ভাতটা খুব ভালো চালের ভাত এটা খুব ভালো চাল ছোট করে লোকজন আসছে খাচ্ছে থ্যাংক ইউ জিরে বাটা ঝোল আসছে তবে এটা নিয়ে নিই আগে এতক্ষণ খেলাম খুব ভালো লাগলো আমার আবার আমার গিনিকে নিয়ে আসবো বলেছি আগে আর মাছের সাইজটা দেখেছেন তো লম্বা একটা মাছ আর মানে যদি মাছ ভাত আপনারা নেন তাহলে হচ্ছে 75 টাকা থালি গরম ভাত আর ঝোলটাও গরম ভাতটা যেমন গরম ঝোলটাও খুব গরম খুব গরম আমি কথা বলতে বলতে হাত করে মুখে ঢুকিয়ে দিয়েছি এটা হচ্ছে গন্ধরার লেবু মন প্রাণ ঘুরে গেল লাস্টে চাটনি পাঁপড় আছে নাকি চাটনি পাঁপড় নেই আজকে দেখেছেন প্রথম থালিতে যে ভাতটা নিয়েছিল ওটা খেয়েছি পরে একটা ছোট বাটিতে ভাত আর সামান্য একটু ভাত নিয়েছি আজকে তো ভাত একদম কম খেলাম কারণ হচ্ছে যে প্রত্যেকটা ভিড়েতে আমি বেশি পরিমাণে খাই তাছাড়া আমি বাড়িতেও নর্মালি খাই তো মাঝে মধ্যে একটু ব্যালেন্স রাখা ভালো নর্মাল ভাত খাওয়া ভালো আজকে একদম নর্মাল ভাত নিয়েছি একদম বেশি কিছু ভাত নিয়ে নিই আর তরকারি বেশি কিছু নিয়ে নিই মাঝে মাঝে একটু কম খাওয়া ভালো শরীর ভালো থাকে এখানে আইটেমটা বেশিরভাগ জ্যান্ত মাছই খায় বেশি জিরে বাটা দিয়ে জ্যান্ত মাছ চারাপোনা মাছ জ্যান্ত চারাপোনা ঝোল যেটা হ্যাঁ ঝোল জিরে বাটা তাই বেশিরভাগ জ্যান্ত বলতে মনে করবে না যে মানে একটা মাছ লাফাতে খেয়ে নিল লোকে মানে জ্যান্ত চারাপোনা ঝোল যাকে বল অর্ধেকক্ষণ তো ভাত খেলাম এবার মাছটা একটু খাই জ্যান্ত চারাপোনার ঝোল মানে জ্যান্ত মানে বলবে না যে এটা জ্যান্ত মাছ পুকুর থেকে তুলে নিয়ে খেলাম জ্যান্ত মাছ চারাপোনা মাছ যা ভেজে রান্না করা হয়েছে মানে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে জ্যান্ত মাছ কী করে লোকে খায় এই যে জ্যান্ত চারাপোনার ঝোল কোনো ডিম নেই পেটে একদম হচ্ছে মাছের মুড়ো মোটামুটি ভালো নিয়ার আবার ভালো রান্না ভালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার মাছটা খুব সুন্দর খেলাম অসাধারণ একদম দেখলেন মাছের মতো কাটা রয়েছে আপনাদের জিরে বাটা ঝোল দিয়ে মাছটা জাস্ট মনের মতন করে খেলাম তো আজকে আমার এই ভিডিওতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যারা স্থানীয় লোক যারা ব্যারাকপুরে আশপাশেরা থাকেন তারা তো নিজের হোটেল উবার ব্রিজের নিচে কোনো রকম রেল গেট জানেন ঠিকানা যারা দূর থেকে যদি কেউ আসেন তাহলে অবশ্যই ব্যারাকপুর যখন যদি কোনো কাজে আসেন তাহলে অবশ্যই এই 15 রেল গেট উবার ব্রিজের নিচে নিধির হোটেল নাম বলবেন যে কোনো লোক দেখিয়ে দেবে নিধির হোটেল যে কোনো লোক দেখিয়ে দেবে এখানে আসবেন মনের মতন খাওয়া পেয়ে যাবে যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের অতি যত্ন সহকারে এখানে অর্ডার নেওয়া হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9088389889 আমার নাম নিধির দত্ত